কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে এই বছর নতুন ভর্তি হয়েছে এবং তোমাদের এডুকেশন মাইনর পেপার ওয়ান রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। তোমাদের আজকে এডুকেশন মাইনর পেপারের সিলেবাস উপস্থাপন করব। তোমাদের যদি ভর্তির রিসিভে মাইনর ওয়ান হিসাবে এডুকেশন থাকে তাহলে তোমরা অবশ্যই এই পেপারটি এই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়তে হবে। দেখে নাও কল্যাণী ইউনিভার্সিটির শুধুমাত্র বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হয়েছে তোমাদের জন্যই শুধু এই সিলেবাস এবং পরবর্তীতে যে সাজেশন উপস্থাপন করব সেটা তোমাদের জন্যই প্রযোজ্য। দেখো ফার্স্ট সেমিস্টার এডুকেশন মাইনর বড় প্রশ্ন সাজেশন আসবে, তার আগে আমি এই ভিডিওতে সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের কোর্স কোড EDU-MI-T-1 এডুকেশনাল সোশিওলজি, এটি তোমাদের সিলেবাসের শিরোনাম। আমাদের কাছে এই সিলেবাস অনুযায়ী নোটস পেয়ে যাবে, নোটস রেডি হয়ে গেছে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন একত্রে মূল্য 250 টাকা। 250 টাকা পেমেন্ট করলে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের নোটসের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না বা প্রচুর অর্থ এবং সময় ব্যয় করারও প্রয়োজন হবে না। চলো দেখে নিই তোমাদের 2023 সালে নতুন সিলেবাস হয়েছে। মেজর মাইনর এইভাবে সিলেবাসগুলোকে চিহ্নিত করা হয়েছে। তো তোমাদের যে মাইনর এডুকেশন পেপারের যে নতুন সিলেবাস সেই সিলেবাসটিতে কী কী রয়েছে তোমরা অবশ্যই দেখে নাও। ইউনিট 1 রয়েছে সমাজবিজ্ঞান ও শিক্ষামূলক সমাজবিজ্ঞান, কয়ে রয়েছে সমাজবিজ্ঞান অর্থ উৎস প্রকৃতি এবং পরিধি, ক্ষয়ে রয়েছে শিক্ষামূলক সমাজবিজ্ঞান অর্থ প্রকৃতি পরিধি এবং গুরুত্ব, গয়ে রয়েছে শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। তোমাদের যে সিলেবাস রয়েছে সেটি ইংলিশে দেওয়া রয়েছে, সেটি ইংলিশটাই আমি বাংলায় ট্রান্সলেট করে তোমাদের সামনে তুলে ধরছি। ইউনিট 2 রয়েছে সামাজিক কারণ সমস্যা ও শিক্ষা, দেখো কয়ে রয়েছে সংস্কৃতি ধারণা প্রকৃতি এবং উপাদান, সংস্কৃতি ও সমাজের সম্পর্ক, সংস্কৃতিতে শিক্ষার ভূমিকা, ক্ষয়ে রয়েছে সাংস্কৃতিক ব্যবধান ধারণা বৈশিষ্ট্য কারণ শিক্ষা এবং সাংস্কৃতিক ব্যবধান, আর গয়ে রয়েছে সামাজিক বিষয়। সামাজিক বিষয়ের মধ্যে তোমাদের রয়েছে বেকারত্ব, বেকারত্বের ধারণা ধরন কারণ বেকারত্ব দূরীকরণে শিক্ষার ভূমিকা, তারপরে রয়েছে অসমতা বা বৈষম্য, রয়েছে ধারণা কারণ এবং বৈষম্য বা অসমতা দূরীকরণে শিক্ষার ভূমিকা। ইউনিট 3 রয়েছে সামাজিক গোষ্ঠী এবং শিক্ষা। ইউনিট 3 যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা দেখে নাও, কয়ে রয়েছে সামাজিক গোষ্ঠী অর্থ ও প্রকৃতি, ক্ষয়ে রয়েছে সামাজিক গোষ্ঠীর ধরন প্রাথমিক গোষ্ঠী অর্থ বৈশিষ্ট্য এবং ভূমিকা, মাধ্যমিক গোষ্ঠী বা সেকেন্ডারি গোষ্ঠী বা গৌণ গোষ্ঠী অর্থ বৈশিষ্ট্য এবং ভূমিকা, প্রাইমারি গোষ্ঠী এবং সেকেন্ডারি বা মাধ্যমিক বা গৌণ গোষ্ঠীর মধ্যে তুলনামূলক আলোচনা, তারপরে গয়ে রয়েছে সামাজিকীকরণ অর্থ বৈশিষ্ট্য এবং সামাজিকীকরণের কারণ বিদ্যালয়ের ভূমিকা, আর ঘয়ে রয়েছে সামাজিক প্রতিষ্ঠান এবং শিক্ষা সংস্থা, শিক্ষা সংস্থা হিসাবে রয়েছে পরিবার স্কুল বা বিদ্যালয় রাষ্ট্র গণমাধ্যম এবং ধর্ম, আর ইউনিট 4 রয়েছে সামাজিক পরিবর্তন এবং শিক্ষা, এখানে কয়ে রয়েছে সামাজিক পরিবর্তন সংজ্ঞা বৈশিষ্ট্য কারণ সীমাবদ্ধতা এবং শিক্ষাক্ষেত্রে সামাজিক পরিবর্তনের ভূমিকা। আমাদের কাছে এই সমস্ত সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের PDF কপি রেডি আছে, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্নোত্তর তোমাদের পড়ার প্রয়োজন হবে না। 250 টাকা পেমেন্ট করে দিলেই শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে। এখন থেকেই তোমরা এই নোট সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। তোমাদের পরীক্ষা আস্তে আস্তে তোমাদের সমস্ত পেপারের নোটস তোমরা মুখস্থ করে ফেলতে পারবে। আমাদের কাছে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন দর্শন এই সমস্ত পেপারের মেজর মাইনর SSC MDC VSC সমস্ত পেপারের নোটস পাবে। তোমাদের 5টি পেপার ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, 5টি পেপারেরই নোটস পেয়ে যাবে। প্রতিটি পেপারের জন্য আলাদা আলাদা মূল্য রয়েছে। মেজর পেপারের জন্য 250 টাকা, মাইনর পেপারের জন্য 250 টাকা, কিছু কিছু পেপার রয়েছে যেগুলো 200 টাকাও রয়েছে। SSC পেপারের জন্য 200 টাকা, MDC পেপারের জন্য 150 টাকা, VSC পেপারের জন্য 150 টাকা, এরকম প্রত্যেকটি পেপারের জন্য আলাদা আলাদা প্রাইস রয়েছে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো এখন থেকেই। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের কোনো রকমের টেনশন করতে হবে না, পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাবে। প্রয়োজন হলে এর আগে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হয়েছে, বিভিন্ন সেমিস্টারে পরীক্ষা হচ্ছে, সেখানে প্রশ্নপত্র আপলোড করা হচ্ছে এবং সাজেশনের সঙ্গে মিল দেখিয়ে আপলোড করা হচ্ছে, প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারো। আর আমাদের কাছে নোটস নিলে তোমার কোনো রকমের টেনশন করতে হবে না, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করারও প্রয়োজন হবে না, অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তারপরে দেখো ইউনিট 4 থেকে সামাজিক পরিবর্তন এবং শিক্ষা থেকে, কয়ে রয়েছে সামাজিক পরিবর্তন সংজ্ঞা বৈশিষ্ট্য কারণ সীমাবদ্ধতা এবং শিক্ষাক্ষেত্রে সামাজিক পরিবর্তনের ভূমিকা, ক্ষয়ে রয়েছে ভারতে সামাজিক পরিবর্তন বেসরকারীকরণের ধারণা এবং শিক্ষার সাথে সম্পর্ক, বিশ্বায়ন রয়েছে শিক্ষার সাথে বিশ্বায়নের ধারণা ও সম্পর্ক, গয়ে রয়েছে সামাজিক স্তরবিন্যাস সংজ্ঞা বৈশিষ্ট্য কারণ শিক্ষা এবং সামাজিক স্তরবিন্যাস, ঘয়ে রয়েছে সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতা সংজ্ঞা বৈশিষ্ট্য কারণ শিক্ষা এবং সামাজিক গতিশীলতা বা সচলতার সম্পর্ক। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী তোমরা প্রশ্নোত্তরের PDF কপি সংগ্রহ করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং এটাই ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে এয়ারটেল
পেমেন্ট ব্যাঙ্ক সমস্ত কিছু এই এই মোবাইল নাম্বারই রয়েছে। তোমরা যে কোনো অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে এই নাম্বারে পেমেন্ট করবে। তোমাদের পেমেন্টের অপশানে নুরাইজ রেজা বাংলা উঠবে অথবা হাবিবুর রহমান নাম উঠবে। তোমরা দেখে নিয়ে পেমেন্ট করে দিতে পারো অথবা কিউআর কোড চেয়ে পেমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরের ভিডিওতে আমরা তোমাদের সামনে সাজেশন উপস্থাপন করব 5 ও 10 মার্কের প্রশ্নের। তার আগে বলে দিই, তোমরা যদি সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, এখানে দেখতে পাচ্ছ শর্ট প্রশ্ন ও বড় প্রশ্ন প্রশ্নোত্তর একত্রে মূল্য 250 টাকা। 250 টাকা পেমেন্ট করে দিলে একদম শর্ট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে কিচ্ছু করতে হবে না বা কোনো কিচ্ছু ভাবতে হবে না। এরপরের ভিডিওতে আমি তোমাদের সামনে সাজেশন উপস্থাপন করব। আমাদের সাজেশন রেডি হয়ে গেছে, এটি আমি সিলেবাসটি নিয়েও আলোচনা করলাম, কারণ সিলেবাস এবং সাজেশন একসঙ্গে তুলে ধরলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখানে দেখো 2023 সালে তোমাদের প্রথম পরীক্ষা হয়েছে এই নতুন সিলেবাস অনুযায়ী। সেই 2023 সালে কী প্রশ্ন করেছে সেটিও তোমাদের পিডিএফ কপিতে দেওয়া রয়েছে। তোমাদের ভাবতে হবে না 2023 সালে প্রশ্নগুলো কী কী পড়েছে। আর এটাই পিডিএফ কপি, এখানে তোমরা দেখতে পাচ্ছ এইভাবেই তোমরা প্রশ্নোত্তর লেখা পাবে, একদম পুরো কম্পিউটার টাইপ। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয় এবং প্রচুর টাকা খরচ করে আমাদের এই নোটস তৈরি হয়। তাই তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো, তোমরা যেমন উপকৃত হবে সেই সঙ্গে আমাদের এই কাজ চালিয়ে যাওয়ার সুবিধা হবে। আর সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পিডিএফ কপি সংগ্রহ করবে, অন্য কারো কাছ থেকে সংগ্রহ করবে না। কোনো রকমের সমস্যা হলে তাহলে তোমরা মেসেজ করলে কোনো রকমের সহযোগিতা পাবে না, কারণ অনেকেই আমাদের পিডিএফ কপি ছবি তুলে পাঠিয়ে বলছে আপনার পিডিএফ কপি সংগ্রহ করেছি, অতএব এই প্রবলেমগুলো হচ্ছে তার সমাধান বলে দিন। কখনোই আমরা তাকে সাহায্য করব না, কারণ যারা আমাদের কাছে পিডিএফ কপি নেয় তাদের সমস্ত পিডিএফ কপি আমাদের হোয়াটসঅ্যাপে সেভ থাকে, কে কী নিয়েছে আমরা সব জানি। তাই আমাদের সঙ্গে বেশি চালাকি করার কোনো প্রয়োজন নেই। আমরা যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করবে তাদের পিডিএফ সংক্রান্ত কোনো সমস্যা হলে বা কোনো প্রশ্নোত্তরে কোনো প্রবলেম হলে সেই প্রবলেম আমরা সমাধান করে দেবো, বা তার কোনো টুকিটাকি যদি সমস্যা হয় যেগুলো সম্ভব সেগুলো আমরা সমাধান করে দেবো। আর যদি বাইরে থেকে সংগ্রহ করো তাহলে কোনো রকমের সহযোগিতা পাবে না আমাদেরকে, শুধু শুধু মেসেজ করে আমাদের বিরক্ত করবে না বা সময়ের আমাদের সময় নষ্ট করবে না। তাহলে তোমরা অবশ্যই নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপরে নোট সংগ্রহ করো। আর কখনোই ফেসবুক বা হোয়াটসঅ্যাপের গ্রুপে অ্যাড হয়ে গেলে তোমরা সেই গ্রুপ থেকে রিমুভ হবে এবং সেই নাম্বারটি ব্লক করবে, কারণ অনেক ফ্রড হচ্ছে। আমাদের কোনো গ্রুপ নেই, আমরা কখনো কাউকে ফোন করি না বা নোটস নেওয়ার জন্য বলি না, শুধুমাত্র আমাদের ইউটিউবেই সাজেশন আপলোড করা হয়, সেখানে আমরা বলি এই পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে এত টাকা পেমেন্ট করতে হবে। তাছাড়া আমরা কখনোই কাউকে ফোন করি না, আমাদের এই একটাই অফিসিয়াল নাম্বার, আমাদের আর কোনো দ্বিতীয় নাম্বার নেই। আমরা কখনো তোমাকে ফোন করব না বা মেসেজ করব না নোটসের জন্য। তাই বিভিন্ন জায়গা থেকে তোমার নাম্বারটি অটোমেটিক কোনো গ্রুপে অ্যাড হয়ে যাবে এবং তোমাকে নানা রকমের প্রলোভন দেখানো হবে, ফ্রি রিচার্জ বিভিন্ন রকমের, তোমরা খুব সাবধান। এবং অজানা অচেনা কোনো গ্রুপে অ্যাড হয়ে গেলে সেখান থেকে রিমুভ হবে, কারণ বিভিন্নভাবে আমাদের ছাত্রছাত্রীরা ফ্রডের শিকার হচ্ছে এবং তারা আমাদেরকে বলছে সেই বিষয়টি ছেলে মেয়েদের জানিয়ে সচেতন করতে। এটি সরকারিভাবেও প্রচার চালানো হচ্ছে, বিভিন্নভাবে ব্লক ভিত্তিক এটা প্রচার চালানো হচ্ছে, তোমরা সাবধান হয়ে যাও, কারণ যেখানেই প্রলোভন যেখানেই ফ্রি সেখানেই কিন্তু তোমাকে ধোঁকা দেওয়ার একটা প্রবণতা থাকবে। তাই কখনোই কোনো ফ্রির প্রতি আকৃষ্ট হবে না। ফ্রিতে আকৃষ্ট হতে গেলে তুমি একটা কথা মনে রাখবে যে তোমাকে কেউ কখনো ফ্রিতে কোনো রকমের সহযোগিতা করবে না, তার যদি নিজস্ব ব্যক্তিগত স্বার্থ না থাকে। তাই কখনো ফ্রির প্রতি আকৃষ্ট হবে না, ফ্রির প্রতি আকৃষ্ট হলে তোমার জীবন সর্বনাশ হয়ে যেতে পারে। তাই সাবধান হয়ে যাও, কারণ প্রত্যেকেই পরিশ্রম করছে, সেই পরিশ্রমের পারিশ্রমিক নেবে। আমাদের এখানে যারা কাজ করে প্রত্যেকেই পারিশ্রমিক নেয়, তাই আমরা তোমাদের কাছ থেকে সেই অ্যামাউন্টটা নিই যাতে আমাদের সেই কাজ চালাতে এবং খরচ চালাতে আমাদের সুবিধা হয়। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।